স্টার্ট করি দেখ লাস্ট ক্লাসে আমি দুই পড়েছিলাম হচ্ছে বেসিক্যালি বয়েলস লয়ের গ্রাফগুলো পড়েছিলাম তাই না বয়েলস লয়ের গ্রাফ বোর্ড বার কর আচ্ছা ইয়ে বার কর বই বার কর দেখ আগের দিনের খাতাটাও বার কর বয়েলস লয়ের যে গ্রাফ পড়েছিলাম তো বয়েলস লয়ের আমার গ্রাফটা কী ছিল বয়েলস লয়ের গ্রাফ প্রেসার ভার্সেস ভলিউমের একটা গ্রাফ পড়েছিলাম তার আগে ফার্স্ট যে গ্রাফটা করেছিলাম করেছিলাম হচ্ছে এরকমই ভি ভার্সেস ভি ভার্সেস ওয়ান পি গ্রাফটা আমার কীরকম হতো স্ট্রেট লাইন পাসিং থ্রু ছোটো অরিজিন অরিজিন দিয়ে পাস করতো তাই তো তাহলে এটা হচ্ছে আমার ভি ভার্সেস ওয়ান এর গ্রাফ ওকে এই গ্রাফটাতে আমার কনস্ট্যান্ট কে ছিল বলতো বয়েলস রোতে আমার কনস্ট্যান্ট কে থাকে টেম্পারেচার হচ্ছে আমার কনস্ট্যান্ট তার মানে এখানে হচ্ছে টি কনস্ট্যান্ট তাহলে এই গ্রাফটাতে আমার ছিল হচ্ছে টি কনস্ট্যান্ট আচ্ছা এখন আমি তো একটা জিনিস দেখবো সেটা হচ্ছে চার্লস লয়ের গ্রাফ তাহলে বয়স লয়ের গ্রাফটাকে আমি রাখছি এখানে চার্লস লয়ের গ্রাফ চল দেখি চার্লস লয়ের গ্রাফ চার্লস ল আচ্ছা চার্লস লয়ের গ্রাফ বেসিক্যালি আমার চার্লস লতে কে কনস্ট্যান্ট আছে চার্লস রাতে হচ্ছে আমার প্রেসার কনস্ট্যান্ট আছে খুব ভালো কথা চার্লস ল হচ্ছে বেসিক্যালি আমার কি ভি বাই টি ইক টু কনস্ট্যান্ট তার মানে আমি বলতে পারি ভি ইকোস টু কনস্ট্যান্ট ইন্টু টি এক্স্যাকলি ভি ইকস টু কনস্ট্যান্ট ইন্টুটি হচ্ছে আমার ইকুয়েশনটা হচ্ছে আমার ভি ইকস টু কনস্ট্যান্ট ইন্টু টি তুই ম্যাথসের মধ্যে এখনও অবধি আচ্ছা চল এটা কনস্ট্যান্ট তো আমি কনস্ট্যান্টটাকে কে লিখলাম চল আমি কনস্ট্যান্টে লিখলাম হচ্ছে কে কে ফর কনস্ট্যান্ট তুই ম্যাথসের মধ্যে ইকুয়েশন পড়েছিস গ্রাফ রিলেটেড ইকুয়েশন ওয়াই ইকস টু এমএক্স প্লাস সি পড়েছিস ওয়াই ইকস টু এমএক্স এটাও পড়েছিস স্বাভাবিকভাবেই তো এখানে চার্লস লতে তাহলে বই কর চার্লস লয়ের মধ্যে ফার্স্ট যে গ্রাফ চার্লস লয়ের ফার্স্ট গ্রাফ ভালো করে খাতার মধ্যে মাখি একসাথে চল চার্লস লয়ের গ্রাফ আমি কোন অ্যাক্সেসে কাকে নিচ্ছি আমি ধর নিলাম হচ্ছে আগের দিনই বলেছিলাম যে কোনো গ্রাফ মানে কি আমার ওয়াই ভার্সেস এক্স তাই তো যে কোনো গ্রাফ মানে আমার হচ্ছে কি ওয়াই ভার্সেস এক্স ওয়াই ভার্সেস এক্স তাহলে চল আমি এখন এই এক্স অ্যাক্সিস পর আমার কাকে নিচ্ছি ওয়াই এক্সিসের পর আমার কাকে নিচ্ছি দেখা যাক আমি গ্রাফটা আঁকবো কি চার্লস লয়ের সাপোজ আমি গ্রাফটা আঁকবো হচ্ছে ভি ভার্সেস টি তো ভি ভার্সেসটি মানে কি ওয়াই অ্যাক্সেস কে যাবে ভি আর এক্স এক্সে কে যাবে টি ওয়াই এক্সে কে যাবে ভি এক্স এক্সেসে কে যাবে টি ওয়াই এক্সে হবে কে ভি এক্স এক্সে হবে কে টি ঠিক আছে ক্লিয়ার আচ্ছা এইবারে দেখ ইকুয়েশানে আমি দেখতে পাচ্ছি কী ভাই ওয়াই ইকোয়াস টু এম এক্স তাহলে কীভাবে দেখছি এই যে আমি কে বসাবো ওয়াই অ্যাক্সিসে তাহলে ভি আমার ওয়াই অ্যাক্সে চলে গেছে টিকে বসাবো এক্স অ্যাক্সিসে তাহলে টিও চলে গেছে এক্স অ্যাক্সেসে ইন্টু সাম কনস্ট্যান্ট তাহলে চল কনস্ট্যান্টটা ভালো মিনিমাম আছে এম তার মানে আমার গ্রাফটা কি হচ্ছে বলতো ওয়াই কস টু এক্স তাহলে গ্রাফটা আমার হচ্ছে ওয়াই কস টু এক্স এক্সাক্টলি ওয়াই কস টু এক্স তাহলে এখন যদি ওয়াই কস টু এমএক্স এর গ্রাফ রকম হয় ওয়াই কস্টু এমএক্স এর গ্রাফ রকম হয় স্ট্রেট লাইন পাসিং থ্রু থ্রুয়া অরিজিন খুব ভালো কথা স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন এটা হচ্ছে আমার ওয়াই কস্ট এর গ্রাফ তাহলে দেখ আমার গ্রাফটা এরকম হওয়ার কথা এরকম হওয়ার কথা স্বাভাবিকভাবে এরকম হওয়ার কথা বুঝতে পারছিস এরকম হওয়ার কথা এখন বইয়ের দিকে ভালো করে তাকিয়ে দেখ গ্রাফটা কি এরকম আছে মানে এরকম হওয়ার কথা ঠিক আছে গ্রাফটা কি এরকম আছে আচ্ছা অ্যাকচুয়ালি এরকমই আছে কেন কীভাবে আছে চল দেখি বেসিক্যালি এরকমই অ্যাকচুয়ালি গ্রাফটা আছে দেখা যাক কীভাবে দেখ এই যে টেম্পারেচারটা আমি যে গ্রাফটা এখন ড্র করেছি সেইখানে টেম্পারেচারটা সাপোজ আমার হচ্ছে কেলভিনে আছে ঠিক আছে আমার টেম্পারেচার হচ্ছে ইন কেলভিন স্কেল ইন আছে হচ্ছে কেলভিন স্কেল তাহলে এটা যদি আমি কেলভিন স্কেলে নিই তাহলে কিন্তু আমার গ্রাফটা এরকমই হয় এটা আমার জিরো এটা অরিজিন স্বাভাবিকভাবেই জিরো কমার জিরো 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 থেকে স্টার্ট হয়েছে তাহলে কেলভিনস্কেলে আমি যদি নিই তাহলে গ্রাফটা আমার স্বাভাবিকভাবে এরকম হবে বোঝা গেছে যদি আমি কেলভিনস্কেলে নিই আচ্ছা এইবারে দেখ বোঝা গেছে তুমি যদি কেলভিনস্কেলে নিলে তাহলে আমি যদি কেলভিনটাকে এবার ডিগ্রি সেন্টিগ্রেটে কনভার্ট করে দিই তাহলে জিরো কেলভিনের ভ্যালু কত হবে ডিগ্রি সেন্টিগ্রেটে মাইনাস টু সেভেন্টি থ্রি কেলভিন তাই তো তাহলে আমি যদি এবার এটা আমার কিন্তু কেলভিনস্কেলে নিলে আমার গ্রাফটা এরকমই হবে তাহলে বোঝা গেছে আমি এঁকে রাখলাম খাতার মধ্যে কেলভিন স্কেলে নিলে আমার গ্রাফটা এরকমই হচ্ছে কেলভিন সেলেন আমার গ্রাফটা এরকমই হচ্ছে আমি যদি সেম গ্রাফটাকে আমি এখন কিসে কনভার্ট করি যদি ডিগ্রি সেন্টিগ্রেডে কনভার্ট করি তাহলে ডিগ্রি সেন্টিগ্রেডে গেলে আমার এটা আছে ভি আর এটা সাপোজ আছে হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেড এদিকে ধর বেড়ে গেছে এটা বাড়বে স্বাভাবিক হবে এটা হচ্ছে আমার ডিগ্রি সেন্টিগ্রেড এ টেম্পারেচার টেম্পারেচার ইন ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার ইন ডিগ্রি সেন্টিগ্রেড গ্রাফটা তো ভাই এটাই থাকবে গ্রাফটা তো স্বাভাবিকভাবে এটাই থাকবে শুধু আমার স্কেলটা চেঞ্জ হয়ে গেল স্কেলটা কীরকম চেঞ্জ হলো এটা হচ্ছে জিরো কেলভিন জিরো কেলভিন মানে কি কত ডিগ্রি সেন্টিগ্রেড মাইনাস টু সেভেন্টি থ্রি ডিগ্রি সেন্টিগ্রেড তার মানে চল সাপোজ আমি ভাবলাম এটা জিরো জিরো ইন ডিগ্রি সেন্টিগ্রেড এই সাইডে ধর আমার কমছে কমতে কমতে সাপোজ আমার এইখানে ধর এই ভ্যালুটা হচ্ছে আমার মাইনাস টু সেভেন থ্রি ডিগ্রি সেন্টিগ্রেড ঠিক আছে বোঝা গেছে এটা হচ্ছে আমার মাইনাস টু সেভেন্টি থ্রি ডিগ্রি সেন্টিগ্রেড তার মানে আমার গ্রাফটা কোথা থেকে স্টার্ট হবে এক্সাক্টলি এখান থেকে স্টার্ট হবে স্বাভাবিক যেরকম হচ্ছিল যেরকম হচ্ছিলো ওরকম এখান থেকে স্টার্ট হবে তার মানে এইটাই আমার কোথা থেকে হয়েছে যখন এই ভ্যালুটা তাহলে কত এটাকে আমি নিলাম জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাহলে জিরো ডিগ্রি সেন্টিগ্রেডে তো স্বাভাবিকভাবে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তো আমার এইখানে হবে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড আমার তো অ্যাকচুয়ালি গ্রাফটা স্টার্ট হয়ে কথা মাইনাস টু সেভেন্টি থ্রি ডিগ্রি সেন্টিগ্রেড মানে জিরো কেলভিন থেকে হ্যাঁ ভাই সেখান থেকেই স্টার্ট হয়েছে অরিজিন থেকে তারপরে আস্তে আস্তে বাড়ছে তো বাড়তে বাড়তে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড জিরো ডিগ্রি সেন্টিগ্রেড মানে টু সেভেন্টি থ্রি কেলভিন এখানে হবে তো সাপোজ টু সেভেন্টি থ্রি কেলভিনে তারা ছিল তার মানে হচ্ছে এই গ্রাফটা যদি আমি এরকম আঁকি সাপোজ এটা হচ্ছে আমার টু সেভেন্টি থ্রি কেলভিন তাহলে দুখানা গ্রাফ আমার সেমই হচ্ছে দুখানা গ্রাফ আমার সেম জাস্ট আমার টেম্পারেচার রেঞ্জটা চেঞ্জ হয়ে গেল বোঝা গেছে তাহলে টি ইন ডিগ্রি সেন্টিগ্রেড দিলে তোর বইতে যেভাবে আছে ওটা হচ্ছে বেসিক্যালি টি ইন ডিগ্রি সেন্টিগ্রেড দেওয়া আর যদি আমি কেলভিনে দিই তাহলে আমার অরিজিন থেকে স্টার্ট হবে স্বাভাবিক কেলভিনে দিলে আমার অরিজিন থেকে স্টার্ট হবে তাহলে এটা হচ্ছে আমার কি চার্লস লয়ের গ্রাফ ভলিউম ভার্সেস টেম্পারেচার গ্রাফ ভলিউম ভার্সেস টেম্পারেচার গ্রাফ বোঝা গেছে চল এবার খাতায় হেডিং দে

ভি ভার্সেস ওয়ান বাইপি গ্যাস ওয়ান বাইপি গ্রাফ ফর সেম গ্যাস ডিফারেন্ট টেম্পারেচার ভি ভার্সেস ওয়ান গ্রাফ ফর সেম গ্যাস ডিফারেন্ট টেম্পারেচার তার মানে আমি এই গ্রাফটাই আঁকবো কিনতে পারো আমি কি করবো টেম্পারেচার আমি চেঞ্জ করছি ঠিক আছে তার মানে সাপোজ আমি একটা ধর মেজার করলাম হচ্ছে টি ওয়ান টেম্পারেচারে মানে টি কেলভিনে একটা ধর আমি মেজার করছি টি টু কেলভিনে একটা আমি মেজার করছি টি থ্রি কেলভিনে বুঝা গেছে তার মানে চল আমি এবার ধরে নিলাম তাহলে লেখ আমি ধরে নিচ্ছি কি টি ওয়ান টিস টি থ্রি ঠিক আছে আমি কি আলাদা আলাদা টেম্পারেচার ধরছি ওকে চল গ্রাফটা কি হবে কেন হবে সেটা হচ্ছে আমার ফার্স্ট কোয়েশন কেন হবে গ্রাফটা গ্রাফটা কীরকম হবে গ্রাফটা তো হবে এরকমই আচ্ছা তিনটে আলাদা আলাদা টেম্পারেচার যদি আমি মেজার করি তাহলে তিনটে আলাদা আলাদা গ্রাফ পাবো ঠিক আছে তিনটে আলাদা আলাদা গ্রাফ পাবো তিনটে গ্রাফের নেচার আমার এরকমই হবে যে স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য অরিজিন ঠিক আছে তার মানে এই গ্রাফটাই হবে কিন্তু আমি তিনটে গ্রাফ পাবো কীরকম পাবো দেখ তিনটেই তো আমার স্ট্রেট লাইন পাসিং থ্রু দা অরিজিন ধর একটা পেলাম এরকম একটা পেলাম এরকম একটা পেলাম ধরো এরকম ঠিক আছে তিনটেই আমার দেখ স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য অরিজিন এখন প্রশ্ন হচ্ছে কোনটা কোন টেম্পারেচারের জন্য ঠিক আছে কোনটা কোন টেম্পারেচারের জন্য তাহলে চল গ্রাফটা বেসিক্যালি তুই আঁক এরকম একে রাখ ভি ভার্সেস ওয়ান বাই পি কর এরকম তিনটে স্ট্রেট লাইন দিয়ে দেয় ভি ভার্সেস ওয়ান পি কর করে এরকম তিনটে স্ট্রেট লাইন দিয়ে দেয় ভি ভার্সেস ওয়ান বাইপি কর এরকম তিনটা আলাদা আলাদা স্ট্রেট লাইন আপনি আমি কি করছি বলতো তিনটে আলাদা আলাদা টেম্পারেচারে আমি করছি হচ্ছে তিনটে আলাদা আলাদা তিনটা অবভিয়াসলি তিনটে আলাদা টেম্পারেচারে আমি ভলিউমের ভ্যালু আলাদা পাবো প্রেসারের ভ্যালু আলাদা পাবো তাহলে তিনটে আলাদা টেম্পারেচার আমি তিনটা আলাদা টাইপের গ্রাফ পাবো তিনটা আলাদা গ্রাফ পেয়েছি হ্যাঁ তিনটা আলাদা গ্রাফ পেয়েছি তো আমার কি হয়েছে ভাই এখন বলতে হবে কোনটা কোন টেম্পারেচারের গ্রাফ কোনটা কোন টেম্পারেচারের গ্রাফ ক্লিয়ার তাহলে এটা হচ্ছে আমার গ্রাফ এটা একটা সাপোজ একটা টেম্পারেচার এটা আর একটা টেম্পারেচার আর এটা আরেকটা টেম্পারেচার কোনটা কোন গ্রাফের হচ্ছে আমার কোন টেম্পারেচারের গ্রাফ সেটা হচ্ছে এখন আমার কোশ্চেন চল দেখা যাক কোনটা কোন টেম্পারেচার ফ্রিভাবে আসছে বেসিক্যালি এই যে আমি তো ইকুয়েশান পড়ছি ভি ইন্টু পি ইকুয়ালস টু কনস্ট্যান্ট বা ভি ইনভার্সলি প্রপোর্শনাল টু প্রেশার অ্যাকচুয়ালি এই ইকুয়েশানটা কোথা থেকে আসছে অ্যাকচুয়ালি এই ইকুয়েশান আসছে হচ্ছে খাতার মধ্যে লেখ প্লাস নাইনে নেই ইলেভেনে আছে অ্যাকচুয়ালি এ আমি তুই দেখে রাখি লেক এটা অ্যাকচুয়ালি কোন ইকুয়েশান থেকে আসে এটা আসে হচ্ছে লেখ আইডিয়াল গ্যাস ইকুয়েশান আইডিয়াল গ্যাস ইকুয়েশান শুনেছিলি আইডিয়াল গ্যাস ইকুয়েশান কখনো আইডিয়াল গ্যাস ইকুয়েশান আইডিয়াল গ্যাস ইকুয়েশান ক্লাস ইলেভেনে স্টেটস অফ ম্যাটার বলে একটা চ্যাপ্টার আছে গ্যাস গ্যাসিয়ার স্টেডি আইডিয়াল আইডিয়াল ঠিক আছে আইডিয়াল গ্যাস ইকুয়েশান আচ্ছা আইডিয়াল গ্যাস মানে কি দেখ সব গ্যাসই বাই পৃথিবীতে যেরকম আইডিয়াল স্টুডেন্ট আর রিয়েল স্টুডেন্টের মধ্যে যেরকম ডিফারেন্স ঠিক আছে আইডিয়াল স্টুডেন্ট আর রিয়েল স্টুডেন্টের মধ্যে যেরকম ডিফারেন্স আইডিয়াল প্লেয়ার আর রিয়েল প্লেয়ারের মধ্যে যেরকম ডিফারেন্স মানে যেরকম হওয়া উচিত সেটা হচ্ছে আইডিয়াল আর ভাই তুই যেরকম সেটা হচ্ছে রিয়েল সোজা কথা ঠিক আছে বুঝতে পারছিস তো তার মানে সবাই তো আর পৃথিবীতে আইডিয়াল হয় না তার মানে কি আইডিয়াল গ্যাস হচ্ছে আমার এমন টাইপের গ্যাস সেগুলো ক্লাস ইলেভেনে আছে যেগুলো কিছু কিছু কন্ডিশনকে ফলো করে ঠিক আছে ওদের মধ্যে কোনো ইন্টারমোলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন থাকবে না এই ব্যাপারগুলো আছে ওগুলো ক্লাস ইলেভেনের পর ওখানে আমারও অব্দি যাচ্ছি না তো বেসিক্যালি সবাই হচ্ছে কার মতন হতে চায় যেরকম তুই কেমিক্যাল বর্ণিংয়ে দেখেছিস সবাই হতে চায় কার মতন বলতো ইনার্ট গ্যাসের মতন তো সিমিলারলি গ্যাসও হতে চায় হচ্ছে ইনার আইডিয়াল গ্যাসের মতন তো আইডিয়াল গ্যাসের ইকুয়েশান কী লেখ আইডিয়াল গ্যাসের ইকুয়েশান হচ্ছে এটা পি ভি ইকোয়াস টু এনআরটি পিভি ইকোয়াস টু এনআরটি পিভি ইকোয়াস টু এনআরটি পিভি ইকোয়াস টু টি এটাই হচ্ছে অ্যাকচুয়াল ইকুয়েশন পিভি ইকোয়াস টু টি মানে তুই যা যা পড়েছিস চার্লস ল বয়েস ল গ্যাস ইকুয়েশান সব কিছু কম্বাইন করে আরও কিছু জিনিসপত্র দিয়ে আলটিমেটলি আমার আসবো এটা অ্যাভোগাড্রোস ল ল সব কিছুকে কম্বাইন করে আসবো হচ্ছে এটা পি ভি ইকোয়াস টু এনার্টি ঠিক আছে কোনটা কী আছে লেক পি ইকোয়াস টু লেক প্রেশার ভি ইকোয়াস টু ভলিউম এগুলো জানিস টি হচ্ছে টেম্পারেচার ইন কেলভিন আর যেটা আছে আটটাকে লেক আটটাকে কী বলে আটটা আর ইকোয়াস টু লেক ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট একটা কনস্ট্যান্ট ওটা ঠিক আছে কীভাবে আসলো ডেরিভেশন সেখানে আমি এখন যাচ্ছি না ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট আর ইকস টু ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট ওটা একটা কনস্ট্যান্ট ওটা সবার জন্যই পৃথিবীতে সেম এর ভ্যালু ঠিক আছে এর ভ্যালু কি এর ভ্যালু লেখ আরের অনেকগুলো ভ্যালু হয় ইনফ্যাক্ট তোকে এখন এগুলো মুখস্ত করতে হবে না তো আমি তো লিখে যাচ্ছি আরের ভ্যালু লেখ আর হচ্ছে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট আরের ভ্যালু লেখ আর ইকস টু অনেকগুলো ভ্যালু হয় আলাদা আলাদা স্কেলে আলাদা আলাদা ভ্যালু হয় ক্লাস ইলেভেনের পর অ্যাকচুয়ালি কীভাবে হলো ডেরিভেশন ওগুলো ক্লাস ইলেভেনে তো আর ইকোস টু ফার্স্ট ভ্যালুটা লেখ এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর তোকে মুখস্ত করতে হবে না শুধু পিভি ইকু এনারটি মনে রাখিস তাই এনআফ ঠিক আছে আর ইক টু এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর জুল কেলভিন ইনভার্স মোল ইনভার্স মোল কি পরে হবে ক্লাস টেনে জুল জুল কিসের ইউনিট বলতো এনার্জি ইউনিট ঠিক আছে জুল কেলভিন ইনভার্স মোল ইনভার্স ওকে আচ্ছা আর এর আরও একটা ভ্যালু আছে লেখ জিরো পয়েন্ট জিরো এইট টু জিরো পয়েন্ট জিরো এইট টু আর ইকোস টু লেখ জিরো পয়েন্ট জিরো এইট টু লিটার ইনটু এটিএম ইনটু কেলভিন ইনভার্স মল ইনভার্স লিটার এটিএম কেলভিন ইনভার্স মোল ইনভার্স আর ইকু জিরো পয়েন্ট জিরো এইট টু লিটার এটিএম কেলভিন ইনভার্স মোল ইনভার্স এগুলো অ্যাকচুয়াল কি সব ক্লাস ইলেভেনের পার্ট ঠিক আছে তো যাই হোক সবাই হচ্ছে আমার এই কোয়েশানটা ফোন করে কি ওকে চল তারপর হচ্ছে আমার কী আসছে আর আরেকটা লেখ আরেকটা লেখ ওয়ান পয়েন্ট নাইন এইট সেভেন বা ওয়ান পয়েন্ট নাইন ওয়ান পয়েন্ট নাইন ক্যালোরি কেলভিন ইনভার্স মোল ইনভার্স ওয়ান পয়েন্ট নাইন ক্যালোরি কেলভিন ইনভার্স মোল ইনভার্স ঠিক আছে আর এর এই ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু কোথায় কি ইউজ হবে যখনই দেখব আমার এনার্জি রিলেটেড কোনো ক্যালকুলেশন হচ্ছে তখন আমি ইউজ করবো হচ্ছে ফার্স্ট ভ্যালুটা স্বাভাবিকভাবে কেন কারণ এনার্জি মানে হচ্ছে জুল যখন আমি দেখব ভলিউম প্রেসার রিলেটেড কিছু ক্যালকুলেট হচ্ছে তখন আমি দেখবো ইউজ করবো হচ্ছে সেকেন্ড ভ্যালুটা জিরো পয়েন্ট জিরো এইট টু লিটার এটিএম ঠিক আছে কারণ লিটার হচ্ছে আমার ভলিউমের ইউনিট আর এটিএম হচ্ছে আমার প্রেশারের ইউনিট ওকে আর যখনই আমার হবে হচ্ছে থার্মো কেমিস্ট্রি মানে থার্মাল এনার্জি নিয়ে ক্যালকুলেট করব তখন আমি ইউজ করব যে লাস্ট ভ্যালুটা ওয়ান পয়েন্ট নাইন এ ক্লাস ইলেভেনে উঠে এই তিনটা ভ্যালু মুখস্থ রাখতে হবে ঠিক আছে ক্লাস টেনেও লাগবে না লাগবে যে ক্লাস ইলেভেন ওকে পিভি ইকোয়াস টু এনারটি আচ্ছা তারপর এটা লেখ এন টু স্মল এন ইকুয়াস টু তারপর একটা এন ইকোয়াস স্মল এন্ড ইকোয়াস টু নাম্বার অফ মোল নাম্বার অফ মোল এন ইকো টু নাম্বার অফ মোল নাম্বার অফ মোল ঠিক আছে মুলের ক্যালকুলেশন আছে ক্লাস টেনে এ ইকোয়াস টু হচ্ছে নাম্বার অফ মোল ইন ক্লাস টেন ঠিক আছে এন কি অ্যাকচুয়ালি জানতে পারবি ক্লাস টেনে ওকে তাহলে এই হচ্ছে আমার মোল মানে কি বেসিক্যালি টোটাল সোজা কথা হচ্ছে কতগুলো মলিকিউল আছে সেটাকে আরও শর্ট ভার্সানে লিখবো ঠিক আছে সাপোজ আমার কয়েক হাজার কোটি মলিকিউল আছে তো সেটাকে আমি শর্টে লিখবো কিছু একটা ওটাই হচ্ছে বেসিকালি মোল তো নাম্বার হচ্ছে রিপ্রেজেন্ট করেছে মোল দিয়ে তো যাই হোক চল পিভি ইকোস্ট্রেনারটি এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল ইকুয়েশান তুই যা যা অঙ্ক করছিস সব ইকুয়েশান এই অঙ্ক থেকে হয়ে যাবে সব অঙ্ক এই ইকুয়েশান থেকে হয়ে যাবে দেখ পি ভি ইক এনারটি এখন আমি গ্রাফ আঁকছি কার সাথে কার ভি ভার্সেস ওয়ান পির গ্রাফ আঁকছি তাই তো তার মানে ওয়াই অ্যাক্সেস আমার যাবে ভি আর এক্স অ্যাক্সেস যাবে হচ্ছে ওয়ান পি তাহলে চলো আমি এটাকে একটু রিঅ্যারেঞ্জ করলাম অর ভি কষ্ট আমার কী হলো বলতো এন আর টি ইন্টু ওয়ান বাই পি ভি কষ্ট আমার কী হলো এন আর টি ইন্টু ওয়ান পি ভি কস্ট আমার কী হচ্ছে এন আর এনআরটি ইন্টু ওয়ান পি তার মানে ভি টাকা আমি কী ভাবতে পারি ভাই ওয়াই এন আর টি টাকা ভাবতে পারি কী বলতো এম আর ওয়ান পি টাকা আমি কী ভাবতে পারি এক্স ঠিক আছে তাহলে ওয়ান বাইপি হচ্ছে আমার এক্স তাহলে গ্রাফটা আমি বুঝতে পারছি ভাই ভি ভার্সেস ওয়ান বাইপি আমার তাই তো হচ্ছে স্লোপের ভ্যালুটা আচ্ছা এইবারে এম মানে কি এম মানে কি স্লোপ এক্স্যাক্টলি এম মানে হচ্ছে স্লোপ তাহলে বলতে এখানে এই গ্রাফগুলোতে স্লোপের ভ্যালু কি স্লোপের ভ্যালু কী এনারটি এক্সাক্টলি স্লোপ তাহলে স্লোপি কষ্ট এনারটি স্লোপি কষ্ট তাহলে মানে আমার কি হচ্ছে এনারটি স্লোপি কষ্ট হচ্ছে কি আমার এনআরটি ঠিক আছে স্লোপি কস্ট হচ্ছে আমার এনআটি স্লোপি কষ্ট হচ্ছে এনআরটি আচ্ছা এনআরটির মধ্যে কার কার ভ্যালু সেম দেখ আর তো ভাই সব গ্যাসের জন্যই সেম হবে আমি যখন ইয়ং এই ক্যালকুলেশানটা করছি আমি কী করেছি দেখ হেডিং দেওয়াই আছে সেম গ্যাসের জন্য করছি সেম গ্যাসের জন্য করছি তার মানে কি বলতো আমি সেম গ্যাসের সেম ভলিউমের জন্য সেম মাসের জন্যই করছি তো মাস যদি সেম হয় তার মানে আমি কীভাবে বলতো ভাই গ্যাসের নাম্বার অফ মলিকুলে সেম হবে স্বাভাবিকভাবেই আমার যদি একটা গ্যাসের মাস সেম হয় তার মানে কি আমি ধর একটা গ্যাসকে তিনবার নিয়েছি কিন্তু তিনবার ধর আমার ভলিউম আলাদা হতে পারে কিন্তু ধর মাস সেম হতেই পারে ভলিউম আলাদা বাট মাস সেম হতেই পারে তার মানে কি বলতো ভাই ওদের মধ্যে মলিকুল নাম্বার অফ মলিকুল ফিক্সড তাই তো নাম্বার অফ মলিকুল সেম তো নাম্বার অফ মলিকুল সেম হলেই তো মাসটা সেম হবে ভলিউম আলাদা হতে পারে স্বাভাবিকভাবে ভলিউম তো আলাদা হতেই পারে ঠিক আছে ধর তুই এই ঘরের মধ্যে দশটা মলিকুল রাখ তো দশটা মলিকুল ছড়িয়ে ছিটিয়ে থাকতে পারে আবার তো এটা ছোট্ট জায়গার মধ্যে দশটা মলিকুল তো নাম্বার অফ মলিকুল তো সেম ভলিউম আমার তো আলাদা হতে পারে স্বাভাবিকভাবেই তার মানে এখানে কে কে বলতো ফিক্সড এনও ফিক্সড আরও ফিক্সড শুধু আমি কী ভ্যারি করছি বলতো টেম্পারেচারটা ভ্যারি করেছি টেম্পারেচার ভ্যারি করেছি তার মানে স্লোপ আমার কার সাথে ডাইরেক্টলি প্রোর্শনাল হলো বলতো টেম্পারেচারের সাথে তার মানে স্লোপ হচ্ছে আমার কার সাথে ডাইরেক্টলি প্রপোশনাল হলো টেম্পারেচারের সাথে যেহেতু আমার এন আর দুজনেই কনস্ট্যান্ট ওই জন্য আমার কী হলো স্লোপ ডাইরেক্টলি পোর্শনাল টু টেম্পারেচার বোঝা গেছে ক্লিয়ার তাহলে এইবারে ভেবে চিনতে বল এই তিনটের মধ্যে বলতে কি কোনটা কী হবে কোনটা টি ওয়ান হবে কোনটা টি টু হবে কোনটা টি থ্রি হবে আমি কিছু বলবো না ওখানে লেখা আছে উপরে প্রথম বলতে কোন দিক থেকে ঠিকই বলেছিস কেন তার কারণ স্লোপ হচ্ছে ডাইরেক্টলি প্রপোর্শনালটা আমার কি হলো টেম্পারেচার স্লোপ আমার ডাইরেক্টলি প্রপোর্শনাল টেম্পারেচার তাহলে টেম্পারেচারের যত ভ্যালু বেশি স্লোপের ভ্যালু তত বেশি এই তিনটে গ্রাফের মধ্যে কোনটা স্লোপের ভ্যালু বেশি প্রথমটার স্লোপের ভ্যালু বেশি এক্স্যাক্টলি তার মানে এটা হচ্ছে আমার হবে বলতে কি টি থ্রি করেসপন্ডিং গ্রাফ এটা হচ্ছে টি টু এটা হচ্ছে টি ওয়ানের করেসপন্ডিং গ্রাফ গেছে তাহলে এটা হচ্ছে আমার টি থ্রির করেসপন্ডিং গ্রাফ হচ্ছে টি টুর করেসপন্ডিং গ্রাফ তারপর হচ্ছে আমার টি ওয়ানের করেসপন্ডিং গ্রাফ বোঝা গেল চল এখানে রেখেছি সাঁতার মধ্যে হ্যাঁ তো টি ওয়ান কোথায় টি ওয়ান সব থেকে ভরে দেবো টি ওয়ান লেস দেন ওটা লেস দেন সাইন ঠিক আছে তার মানে আমার কী হলো টি থ্রি টি টু টি ওয়ান বুঝেছিস তিনটা আলাদা আলাদা টেম্পারেচারে আমি বুঝতে পারলাম স্লোপ দেখে ক্লিয়ার বোঝা গেল বুঝেছিস তাহলে সেম কন্ডিশন অ্যাপ্লাই করে তুই এবার আঁকবি কি আঁকবি লেখ হেডিং দে আগেরটা কি হেডিং দিয়েছিলি বলতো জোরে বল আচ্ছা এইবার হেডিং দে ভি ভার্সেস টি গ্রাফ ভি ভার্সেস টি গ্রাফ ভি ভার্সেস টি টি এর পরে ব্র্যাকেটে ইন ডিগ্রি সেন্টিগ্রেড

ঠিক হেডিং দিয়েছিস দিয়েছিস তুই আঁকবি ঠিক আছে আমি তোকে বলে দিলাম তিনটে ডিফারেন্ট টেম্পারেচার ধর আমি তোকে বলে দিলাম টি ওয়ান গ্রেটার দেন টি টু গ্রেটার দেন টি থ্রি এইবারে তুই গ্রাফটা আঁক দেখি তুই আঁকবি আমি আঁকব না আঁক শুরু কর কীভাবে আঁকবি ভেবে চিন্তা কর দেখি ভাবনা চিন্তা কর একটু তোকে বলেছি এইবারে কন্ডিশনকে আমি তোকে বলেছি টি ওয়ান গ্রেটার দেন টি টু গ্রেটার দেন টি থ্রি

হ্যাঁ অবশ্যই আগেরবার টেম্পারেচার আগেরবার কেন আমি আচ্ছা সরি টি ওয়ান গ্রেটার দেন টি টু গ্রেটার দেন টি থ্রি দিয়েছি তাই তো এটা একটু চেঞ্জ কর এটা টিটাকে করে দেয় টি ভাই আলাদা আলাদা প্রেশারে করছি আগেটা হেডিংটা কী দিয়েছি বলতে এটার হেডিংটা কী দিয়েছিলি এটা প্রেশার হবে ভি ভার্সেস টি গ্রাফ হেডিংটা হচ্ছে ভি ভার্সেস টি গ্রাফ ফর সেম গ্যাস অ্যাট ডিফারেন্ট প্রেশার ওকে এটা হচ্ছে হেডিংটা গণ্ডগোলে গেছে একটু এ নিয়ে ঠিক আছে চল আর তোকে কন্ডিশন আমি বলে দিচ্ছি কি পি ওয়ান গ্রেটার দেন পি টু গ্রেটার দেন পি থ্রি তারপর তুই তিনটে গ্রাফ পাবি এবার তিনটে গ্রাফের ছবি আঁক আগের বারের মতন চেষ্টা কর একটু আঁকার আঁক হ্যাঁ কনস্ট্যান্ট আমি তো একটা গ্যাসের যখন প্রেশার ফিক্সড আছে তার মানে আমি পি ওয়ান প্রেশারে গ্যাসের ডিফারেন্ট ডিফারেন্ট টেম্পারেচারে ডিফারেন্ট ডিফারেন্ট ভি পাচ্ছি ওই জন্য একটা গ্রাফ পাবো সিমিলারলি ওই গ্যাসেরই অন্য কোনো একটা প্রেশারে পি টু প্রেশারে ডিফারেন্ট ডিফারেন্ট টেম্পারেচারে ডিফারেন্ট ডিফারেন্ট ভলিউম পাবো ওই গ্যাসেরই পি থ্রি প্রেশারে আমি ডিফারেন্ট ডিফারেন্ট টেম্পারেচারে ডিফারেন্ট ডিফারেন্ট ভলিউম পাবো তাহলে আমি তিনটে গ্রাফ পাবো ঠিক আছে তিনটে গ্রাফ পাবো তিনটে গ্রাম আমার কী হবে আঁক বার চেষ্টা কর কোনটার ভ্যালু কি দেখি

স্লোপের ভ্যালুটা কি স্লোপের ভ্যালুটা কি হচ্ছে এক্স্যাক্টলি এন আর টি তো স্লোপের মধ্যে তো পি নেই তাহলে তুই যদি বলি স্লোপ ইকোয়াল টু এন আর টি তাহলে স্লোপের মধ্যে তো পি নেই তাহলে সব কটা স্লোপ সেম হবে স্লোপের ভ্যালু কি হচ্ছে ভি ইন টু পি তা আমি কার সাথে কার গ্রাফ আঁকছি স্লোপ ভার্সেস টেম্পারেচার স্লোপের ভ্যালুটা কি হচ্ছে বল ওটাই আলটিমেট আছে কে কি প্রপোশনাল ইনডাইরেক্ট প্রপোর্শন মানে আমার কি হয় এটা ডাইরেক্টলি হয় বা ইনভার্সলি বলে একটা জিনিস আছে এটা 3 2 1 এটা কিসের বেসে দিলি হ্যাঁ 3 2 1 কিসের বেসে দিয়েছিস স্লোপের মধ্যে ভি কোথা থেকে আসছে আমি কি আমি কি স্লোপ ভার্সেস কোনো গ্রাফ আঁকছি স্লোপের মধ্যে ভি আসবে এক্স্যাক্টলি এনআর পি কীভাবে হলো আমার কাছে ইকুয়েশান আছে হচ্ছে পিভি ইকস টু এনার টি তো পি ভি ইকু যদি টি থাকে আমার ওয়াই অ্যাক্সেসে রাখতে হবে কাকে কে তাহলে আমি ওয়াই অ্যাক্সেসে রাখলাম ভি তার মানে ইকুয়েশনের বাদিকে রাখলাম ভি আচ্ছা এটা হচ্ছে আমার ওয়াই গেলো ওয়াই ইকোস টু এক্স হতে পারে হয়তো ভি ভার্সেস টি তার মানে আমার হয়ে গেলো কি এন আর বাইপি ইন্টু টি এন আর বাইপি টি তাহলে দেখ এখানে ভি হচ্ছে আমার কী ভাই ওয়াই এনআর বাইপি হচ্ছে আমার এম আর টি হচ্ছে আমার এক্স তার মানে আমি কী দেখতে পাচ্ছি স্লোপ ইনভার্সলি প্রোর্শনাল টু প্রেশার আর স্লোপের ভ্যালু কত হলো এনআ বাইপি স্লোপের ভ্যালু হচ্ছে কত এনআইপি আর স্লোপ হচ্ছে কি আমার ইনভার্সলি প্রপোশনাল টু প্রেশার তার মানে যেখানে প্রেশারের ভ্যালু বেশি সেখানে হচ্ছে আমার স্লোপ হবে কম স্বাভাবিকভাবে যেখানে আমার প্রেসারের ভ্যালু বেশি সেখানে হচ্ছে স্লোপ কম তাহলে আমার ফার্স্ট গ্রাফটা যেখানে পি ওয়ানের করেসপন্ডিং সেখানে হবে হচ্ছে কম তো গ্রাফটা আমার কীরকম হবে তোকে বলেছে ডিগ্রি সেন্টিগ্রেড স্কেলে আঁকতে তার মানে ডিগ্রি সেন্টিগ্রেড স্কেলে যদি আঁকতে বলে তার মানে আমি এখান থেকে স্টার্ট করবো তাই তো এখান থেকে স্টার্ট হবে স্বাভাবিক এখান থেকে স্টার্ট হবে তাহলে গ্রাফটা আমার কী হচ্ছে বেসিক্যালি গ্রাফটা আমি এখানেই আঁকছি এটা মুছে দিলাম ভি ভার্সেস টি ডিগ্রি সেন্টিগ্রেড তাহলে আমার স্টার্ট হবে কোথা থেকে ভাই এটা হচ্ছে আমার টি এটা হচ্ছে আমার ভি ডিগ্রি সেন্টিগ্রেড মানে আমার তো ভাই অরিজিন থেকে স্টার্ট হবে না তাই না দাগগুলো কোথা থেকে স্টার্ট হবে দাগগুলো এই যে ভাই তার আগে থেকে কোথা থেকে একটা তাই না এরকম দিয়ে এখানে গেলাম এটা কেন দিচ্ছি এটা একটা হবে তাহলে এরকম তিনটে আমি স্ট্রেট লাইনই পাবো তাহলে একটা পেলাম হচ্ছে আমার এরকম আর এটা আমি পাচ্ছি কি এরকম এবার এরকম যাচ্ছে এই হচ্ছে আমার তিনখানা গ্রাফ তিনটি স্ট্রেট লাইন এখন কোনটার ভ্যালু কীভাবে বুঝেই গেছি যার প্রেসার বেশি তার হচ্ছে আমার স্লোপ কম তাহলে এই তিনটা গ্রাফের মধ্যে স্লোপ কার কম কোনটার কম স্লোপ নিচেরটা হচ্ছে আমার স্লোপটা কম তাই না তাহলে এটা হচ্ছে বলতে এটা হচ্ছে পি ওয়ানের করেসপন্ডিং গ্রাফ এটা হচ্ছে আমার পি টুর করেসপন্ডিং গ্রাফ এটা হচ্ছে আমার পি থ্রির করেসপন্ডিং গ্রাফ তাহলে বুঝতে পেরেছিস এই ছিল হচ্ছে আমার চার্লস ল আর বয়স ল এর গ্রাফ ফর সেম গ্যাস ইন ডিফারেন্ট প্রেশার অ্যান্ড ডিফারেন্ট টেম্পারেচার বুঝতে পেরেছি এবার তুই হ্যাঁ ক্লাসের শুরুতে বলছিলি ক্লাসে শুরুতে বলছিলি না গ্রাফগুলো বুঝতে পেরেছি এখন বুঝতে পেরেছিস তাহলে চল এবার খাতায় হেডিং দে লেখ অ্যাপসোলিউট জিরো স্কেল অ্যাপসোলিউট জিরো স্কেল অ্যাপসোলিউট জিরো সরি স্কেল নয় অ্যাপসোলিউট জিরো টেম্পারেচার অ্যাপসলিউট জিরো টেম্পারেচার অ্যাপসলিউট জিরো টেম্পারেচার অ্যাপসোলিউট জিরো টেম্পারেচার ঠিক আছে অ্যাপসোলিউট জিরো টেম্পারেচার দেখ বেসিক্যালি টেম্পারেচার বাড়ালে আমার গ্যাসের ভলিউম বাড়ে না কমে কি মনে হয় টেম্পারেচার বাড়ালে গ্যাসের ভলিউম স্বাভাবিকভাবে বাড়ে এবার কত অ্যামাউন্টে বাড়ে টেম্পারেচার বাড়ালে গ্যাসের অ্যামাউন্ট কত অ্যামাউন্টে বাড়ে সেটা তোর এক্সপেরিমেন্টালি দেখা গেছে কি দেখা গেছে টেম্পারেচার বাড়ালে আমার গ্যাসের অ্যামাউন্ট কত বাড়ে ধর আমার জিরো ডিগ্রি সেন্টিগ্রেডে ধর কোনো গ্যাস আছে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড আচ্ছা জিরো ডিগ্রি সেন্টিগ্রেডে গ্যাসের ভলিউম কত জিরো গ্রাম দেখে বল জিরো ডিগ্রি সেন্টিগ্রেডে গ্যাসের ভলিউম কত জিরো অবশ্যই নয় জিরোর একটা ভ্যালু থাকবে তাই তো জিরো ডিগ্রি সেন্টিগ্রেডে এটা হচ্ছে দেখ আমার জিরো ডিগ্রি সেন্টিগ্রেড আমি এখানে এটা ডিগ্রি সেন্টিগ্রেডস খেলে আঁকছিলাম তাহলে আমার এটা জিরো ডিগ্রি সেন্টিগ্রেড যদি হয় এই তো গ্যাসের একটা ভলিউম আছে আলাদা আলাদা প্রেশারে আলাদা আলাদা ভলিউম হবে স্বাভাবিক ভলিউম তো আছে জিরো ডিগ্রি সেন্টিগ্রেডে গ্যাসের একটা ভলিউম থাকবে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড অবশ্যই আছে জিরো ডিগ্রি সেন্টিগ্রেডে তাহলে আমি ভাবলাম জিরো ডিগ্রি সেন্টিগ্রেডে গ্যাসের ভলিউম কত ভি জিরো ডিগ্রি সেন্টিগ্রেড ওকে বোঝা গেছে হ্যাঁ বোঝা গেছে ক্লিয়ার তাহলে আমি ভাবছি যে কোনো একটা টেম্পারেচার সাপোজ টি ডিগ্রি সেন্টিগ্রেড ঠিক আছে টি ডিগ্রি সেন্টিগ্রেডে গ্যাসের ভলিউম কত সেটাকে কথা আমি রিপ্রেজেন্ট করছি এইভাবে ভি টি ডিগ্রি সেন্টিগ্রেড ওকে তাহলে জিরো ডিগ্রি সেন্টিগ্রেডটা গ্যাসের ভলিউম কত ভি জিরো ডিগ্রি সেন্টিগ্রেড লেখ খাতায় লেখ ভলিউম অফ গ্যাস অ্যাট জিরো ডিগ্রি সেন্টিগ্রেড ইজ ভি জিরো ডিগ্রি সেন্টিগ্রেড কী কেন হলো ওটাকে আমি রিপ্রেজেন্ট করছি কিছুই হয়নি এখন অব্দি এটা গ্যাসের ভলিউম জিরো ডিগ্রি সেন্টিগ্রেডে টেন এম এল আমি এটাকে রিপ্রেজেন্ট করলাম ভি জিরো ডিগ্রি সেন্টিগ্রেড ইকোয়াস টু টেন বোঝা গেছে তাহলে ভলিউম অফ গ্যাস অ্যাট জিরো ডিগ্রি সেন্টিগ্রেড ইকোয়াস টু ভি জিরো ডিগ্রি সেন্টিগ্রেড লেখ ভলিউম অফ দেখা নিচে কমা কমা দিয়ে দে

তাই না এই তো এখানেও দেখতে পাচ্ছি যে টেম্পারেচার যত বাড়ছে তা আমার আস্তে আস্তে ভলিউমের ভ্যালু বাড়তে থাকছে স্বাভাবিকভাবে ভলিউমের ভ্যালু বাড়তে থাকছে তাই না আমি তোকে যদি বলি র্যান্ডম যে কোনো টেম্পারেচার মধ্যে বলে এখানে টেম্পারেচার এই টেম্পারেচারের ভলিউম কত হবে কীভাবে বার করবি এখান থেকে এরকম যাবি উপর দিকে যেখানে কাট করলে মানে পারপেন্ডিকুলার রাখলাম যেখানে কাট করলো ওখান থেকে আমি ভলিউম ম্যাক্সিমাম আরেকটা পারপেন্ডিকুলার রাখলাম এই যে ভ্যালুটা এটা হচ্ছে আমার হবে হচ্ছে গ্যাসটার ভলিউম ওই ডিগ্রি সেন্টিগ্রেডে বোঝা যাচ্ছে যত রকম টেম্পারেচার আরও ফার্দার বাড়াতে থাকছে তাহলে এটা বাড়ালাম এখানে তাহলে এখানে আমি পারপেন্ডিকুলার রাখলাম যেখানে কাট করলো ওখান থেকে আবার ফার্দার এদিকে বাড়ালাম ভলিউম যেখানে কাট করে যেটা ভলিউমের ভ্যালু হবে ক্লিয়ার বোঝা গেছে হ্যাঁ বোঝা গেছে তাহলে ভি টি ডিগ্রি সেন্টিগ্রেডের ভ্যালু কত দেখা গেছে এক্সপেরিমেন্টে এক্সপেরিমেন্টে দেখা গেছে হচ্ছে লেখ ইকোয়ালস টু ভি জিরো ডিগ্রি সেন্টিগ্রেডে যা হয় ওর থেকে বেশি হবে তার মানে একটা প্লাস ফ্যাক্টর আসলো ওর সাথে ওর সাথে বেশি হবে একটা প্লাস ফ্যাক্টর আসলো কত দেখা গেছে ভ্যালুটা ভ্যালুটা হবে হচ্ছে বেসিক্যালি জিরো ডিগ্রি সেন্টিগ্রেডে যা হবে তার টি বাই টু সেভেন্টি থ্রি পয়েন্ট ওয়ান ফাইভ টাইমস ঠিক আছে

জিরো ডিগ্রি সেন্টিগ্রেডে যা হয় তার টি বাই টু সেভেন্টি থ্রি পয়েন্ট ওয়ান ফাইভ টাইমস বোঝা গেছে এবার আমার ফাইনাল ভলিউম কী হবে বলতো টি ডিগ্রি সেন্টিগ্রেডে এই দুখানা সামেশান স্বাভাবিকভাবেই এই ফ্যাক্টরটা এতটা বেশি কার থেকে বেশি থেকে বেশি তাহলে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড যা ভলিউম সেটাতে এটা প্লাস ওর সাথে হচ্ছে আমার এই ফ্যাক্টারটা অ্যাড হলো বোঝা গেল ক্লিয়ার বোঝা গেছে তাহলে টি বাই টু সেভেন্টি থ্রি পয়েন্ট ওয়ান ফাইভ এবার তোর বইতে এটা পয়েন্ট ওয়ান ফাইভ আর দেয়নি সিম্পলি এই ভার্সানটা দিয়েছে টি বাই দুশো তিয়াত্তর এটা হচ্ছে অ্যাকচুয়াল ভার্সন নয় অ্যাকচুয়াল ভার্সন হচ্ছে ওয়ান ফাইভটা থাকবে পয়েন্ট ওয়ান ফাইভ বোঝা গেছে ক্লিয়ার চল তাহলে এইবারে আমি একটু এটাকে নিয়ে সিম্পল ভার্সান আনার চেষ্টা করি এই গ্রাফগুলো মুছে দিলাম সিম্পল ভার আচ্ছা এই গ্রাফটা থাকলে হতো এই নিয়াস চল তাহলে বেসিক্যালি আমি একটু এটাকে আর একটু সিম্পল ভার্সান আনার চেষ্টা করি তাহলে ইকোয়াস টু কত হচ্ছে বলতো ভি জিরো ডিগ্রি সেন্টিগ্রেড কমন নিলাম কমন নিলাম আমার কি পড়ে থাকে দেখ পরে থাকে হচ্ছে ওয়ান প্লাস টি টি তো অবভিয়াসলি আমার ডিগ্রি সেন্টিগ্রেডে তাই না টি হচ্ছে আমার ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারটা বুঝতে পারছিস তো তাহলে t ইন ডিগ্রি সেলসিয়াস ডিভাইডেড বাই 273 হয়ে গেছে ইকুয়ালস টু v0 ডিগ্রি সেলসিয়াস আচ্ছা এটা কত হচ্ছে 273 প্লাস t ডিগ্রি সেলসিয়াস ডিভাইডেড বাই 273 বুঝছিস নাকি দেখছিস শুধু t ডিগ্রি সেলসিয়াস তাহলে হবে এটা কি ক্লিয়ার হয়ে গেছে টি আমার ডিগ্রি সেন্টিগ্রেডে চলছে তাহলে টু সেভেন্টি থ্রি প্লাস টি ডিগ্রি সেন্টিগ্রেড তার মানে কি বলতো বেসিকালি কেলভিনে চলে আসলো তাহলে এটা চলে আসো কিছু বলতো বেসিকালি কেলভিনে তাহলে কিছু আসলো কেলভিন বাই দুশো তিয়াত্তর তার মানে এটা হচ্ছে আমার কেলভিনস খেলে আসলো ওকে বাই টু সেভেন্টি থ্রি এইবারে এত অবধি ক্লিয়ার তাহলে এই ডেরিভেশন তোকে পরীক্ষাতে দেবে না টি ডিগ্রি সেন্টিগ্রেডে আমার ভলিউম কত হবে

তার মানে দেখ এবার এত অব্দি ক্লিয়ার এইবার একটু ভালো করে তাকা ধর আমি যদি এখানে তাহলে টি ডিগ্রি সেন্টিগ্রেটে ভ্যালু ভলিউমের বার করছি এই যে ভি টি ডিগ্রি সেন্টিগ্রেড ইক আমার ফর্মুলা কী আসছে দেখ ভি জিরো ডিগ্রি সেন্টিগ্রেড প্লাস টু সেভেন্টি থ্রি প্লাস টি ডিগ্রি সেন্টিগ্রেড বাই টু সেভেন্টি থ্রি তুই বল ভিটি জিরো এটার ভ্যালু জিরো কখন হবে বলতো কখন জিরো হবে এটার ভ্যালু